আনন্দ মেলা বসানোকে ঘিরে ধুমধুম আর কাণ্ড বিলোনিয়া শহরের মধ্যপাড়া এলাকায়। এলাকাবাসীর সাথে বৎসা মেলা কমিটির, এতে বিলোনিয়া মন্ডলের যুব মোর্চার সম্পাদক জয়দীপ সাহাসহ তার সপরিবারের লোকজন আক্রান্ত। সদলীয় এক নেতা সহ সাঙ্গ পাঙ্গরা নাকি এই হামলার সাথে জড়িত বলে অভিযোগ 35 বিলোনিয়া মন্ডল যুব মোর্চার সম্পাদক জয়দীপ সাহার। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘটনাকে ঘিরে মঙ্গলবার দুপুরে বিলোনিয়া থানায় মামলা পাল্টা মামলাও করা হয়। বিলোনিয়া জগন্নাথ বাড়ি সংলগ্ন মধ্যপাড়ায় একটি খালি জায়গায় বসানো হয় আনন্দ মেলার আসর। এই আনন্দ মেলার আসর বসানো নিয়ে আপত্তি ছিল যুব মোর্চার সম্পাদক জয়দেব সাহাসহ এলাকাবাসীদের, যার ফলে সোমবার রাত আনুমানিক 12টা নাগাদ সদলীয় এক নেতা দলবল নিয়ে জয়দেব সাহার বাড়িতে হামলা করে এবং বাড়ির টিনের বাউন্ডারি ভেঙে বাড়িতে প্রবেশ করে লেখার ঔজ্জ্য ভাষায় গালিগালাজ করে গ্রিলের দরজা ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ। পরবর্তী সময় জয়দেব সাহা তার বৃদ্ধ মা এবং তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টাও করে বলে অভিযোগ। রাতে ধরনের হামলা হুজরতির শব্দ পেয়ে এলাকাবাসীরা বেরিয়ে এসে প্রতিরোধ করলে এক সময় তারা এলাকাবাসীদের উপর চড়াও হয় বলে অভিযোগ মেলা কমিটির। পরবর্তী সময়ে প্রবল প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। সকলে একযোগে হামলাকারী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও ওই এলাকায় যাতে আনন্দ মেলা না হয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। এলাকাবাসীর আরও অভিযোগ, বিলোনিয়া শহরের থানা লাগোয়া প্রাণকেন্দ্রে এই ধরনের আনন্দ মেলার নামে জোয়ার মেলা হবে, যা এই সুস্থ সমাজের পক্ষে বিপজ্জনক। তাই অবিলম্বে এই মেলা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। বেড়া ভাঙ শুধু শব্দ পাই তাড়াতাড়ি আমরা বাইরেছি, পাড়ার আরো কয়েক বাড়ি লইয়ে সবাই দিকের আশেপাশে যারা আছে সবাই বাইরেছে। বাইরে তারপরে দেখে গেছে তারা যেতে থাকে। আমি আছে মানিক দাসের সঙ্গে যে কয়েকজনের তো মেন মানিক, হ্যাঁ মেন মানিক দাস, তারপরে ইয়ে আছে চন্দন দাস আছে, বিশু দত্ত, এমন আরো কয়েকজন আছে, সবার নাম তো আর জানি না। আমি তো কারোর চিনতেছি না, তোর চিনছি তোর নাম হইয়া তুমি এ কথা কওয়ার পরে মানিক দাস আবার হিডিডে লইয়া ফিরে আইতেছে। হে হে যে কি করতেছেন কি করতেছেন, আমি আমার জিজ্ঞাসা করা হয়েছে না, কিছু না জিজ্ঞাসা করে এখানে একটা পরে রাতে অনেক কিছু ঘটনা ঘটতে পারে। 35 বিলোনিয়া মন্ডলের 20 নম্বর বুথ মধ্যমপাড়া, এখানে ইউনিট ক্লাবের নাম ধরা মানিক দাস ওরফে কালা মানিক এবং চন্দন দাস, তারা আমাদের পাড়ার পিছনের জায়গা একটা আছে, জায়গার খালি জায়গার মধ্যে একটা আনন্দমেলা বসাইতেছে। তো আনন্দমেলা বসাইতেছে তখন আমি যেন যে বললাম যে আপনারা যেখানে আনন্দমেলা বসাইতেছেন, আনন্দমেলা বসালে এখানে জনবহুল এরিয়া, এটা একদম মেন সিটি টাউন, সাউন্ডের লাউড পি আছে, আমার বাবা একজন হার্টের রুগী, আমার পাড়াতে 3-4 জন হার্টের রুগী আছে, এটা নিয়ে বহুত কিছু হতে পারে, আপনি যারা বাধা দেন এই বাধা দেওয়া। তাই না কালকে রাত্রেবেলা 11:30 সময় তাই সঙ্গমঙ্গ নিয়ে আমার বাড়ি ভাঙচুর করে দেখেন আমার বাড়ি। কি নাম? আমার নাম যাদব শাহ। কে হামলা করছে? মানিক দাস, এরপরে চন্দন দাস, এরা আমার বাড়ি ঢুকে, আরও অনেকে আসলো কিন্তু কেউ অনেক কেউ ঢুকে নাই। তাই আমার বাড়িতে ঢুকে আমার বেড়া ধরা এবং আমার গিলি তো আমার মারতো, আমার বড় উপরে হাত তুলতো, আমার মার উপরে হাত তুলতো, আমার গিল ছেলে আমার বাড়ি ঢুকে, অন্তত আমার বাড়িতে আমার বাবা এখনও হাড়ের রুগী, এই স্পেস নেগে লাগানো, তাই আমার বাড়ি ঢুকে হামলা করছে। মানিক দাস আর রিপোর্ট নিউজ বাংলা।